নমস্কার। এখন সময়টা হচ্ছে আগস্ট মাস, বর্ষাকাল চলছে। গাছটার নাম হচ্ছে মিলিই, মিনিয়েচার। এই গাছটা অতি সহজে শাখা কেটে চারা তৈরি করা যায়। এদের মাটি স্রেফ মাটি হিসেবে দেখুন, এই যে এটা বালি, ছোট ছোট পাথরের দানা, এই সব দিয়ে এটা এই সয়েলটা বানিয়েছে। মানে এটা ছোট ছোট গাছেদের জন্য বনসাই সয়েল, মানে ছোট ছোট পাথরের দানাটা আছে। এই মাটিটাতে আমি গাছগুলো লাগাবো। তার আগে দেখুন, এই যে পটগুলো দেখছেন না, ওই সব কেটে কেটে বসিয়ে দিয়েছিলাম একদম ডাইরেক্ট। একটা মারা যায়নি, একটা মারা যায়নি। দেখুন এইখানে এই একটা মনে হচ্ছে এটা বোধহয় দুটো গাছ লাগানো। যাই হোক, মানে যত হট ফেল্লাই করুন এরা মারা যায় না। আবার দেখুন এই একটা রয়েছে, এটা তো একটা, এইটা প্রথম আমি আনি, এই গাছটা, এই গাছটার থেকে কেটে কেটে সব তৈরি করছে। আবার এইটা দেখুন, এগুলো তো দেখালাম, এগুলো সব আমি আজ রিপোর্টিং করবো। দেখুন এখন এই ছোটো ছোটো কাঁকড়ের দানা দেওয়া আছে। আমি ছোটো ছোটো করে গাছ রাখতে পছন্দ করি। এখন এইটা দেখছেন, এগুলো সব কেটে কেটে বসিয়ে দিয়েছিলাম, এরই অংশ। অথচ এরা দেখুন বড় হয়ে গেছে, এর থেকে এ কেটে দিয়ে ওর গোড়াতেই বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু তখন আমি অত ভালো জানতাম না, এগুলো পাথরের দানা আছে, কিন্তু বালি মাটির সঙ্গে পাথরের দানা মিশিয়ে দিয়েছিলাম। এটাকে আমি বনসাইয়ের আকার করে রাখবো, আমি এই জায়গা থেকে কেটে দেবো এটাকে, ব্যাস হলো। এবার দেখুন এই ডালগুলোকে আমি এই জায়গা থেকে কেটে নেব, এটাকেও বাদ দেব না, ব্যাস। এইগুলো সব দুটো করে করে দেন, দুটো করেই চারা হবে। পাতাগুলো কেটে দিলে ভালো হয়, না কাটলেও কোনো সমস্যা নেই। এই গাছের পাতা এটা একটাই থাক, এটা তো দুটো অবশ্যই হবে, দুটো করে দিচ্ছি, একটা, এটাকে দুটো করে নিই, একটা রাখবো না। এখানে কেটে নিলাম, হয়ে গেল। এবার এগুলোকে বসিয়ে নেব, হাফ ইঞ্চি করে বসিয়ে দেন। এটা শুকনো আছে, ইয়েটা কিছু না থাকলে স্রেফ মোটা দানার বালি দিয়ে দেন। আমার এটাতে কিছু ওই তুষ কুড়োটা মেশানো আছে, তুষ কুড়োটা মানে রয়েছে তাই মিশিয়ে দিয়েছি। গোটা ট্রেটা ভর্তি হয়ে গেল, প্রায় হাফ ইঞ্চি দূরে দূরে দিয়েছি, মানে কত চারা হলো একবার ভাবুন। মাত্র একটা গাছ কাটলাম, এখন তো এইটাতে বললাম যে কেটে কেটে ধরুন কতগুলো, এক দুই তিন চারটে বসিয়েছিলাম, চারটেই কত লম্বা লম্বা গাছ হয়ে গেছে। এগুলো কেটে কেটে আবার চারা তৈরি করতে হবে। এই যে এইগুলো করেছি, এগুলো এখন একটা রিপোর্টিং আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো কীভাবে রিপোর্টিং করে দেবেন। এবার এই উপর থেকে এইভাবে জল দিয়ে দেন হালকা। এরপর এইটাতে কীভাবে জল দেবেন, একটা জলের ট্রে জল দিলেন, এই যে আমাদের থালা ট্রেগুলো আছে, জল দিয়ে জলের উপর বসিয়ে রেখে দেন। অটোমেটিক জলটা টেনে নেবে, একদম ফুল হয়ে যাবে, একে তুলে রেখে দিন। যদি দেখেন যে উপর্যপরি বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে একটু শেডে দিন কয়েক রাখতে পারলে ভালো হয়, প্রথম দিকটা 15 দিন। তারপর 15 দিনের মধ্যে এরা একটা পজিশন করে নেবে। তারপর থেকে আপনি যদি জলেও নামিয়ে রাখেন কোনো, কারণ সয়েলটা হচ্ছে ওয়েল ড্রেনেজ সয়েল, যার ফলে কোনো সমস্যা হবে না। এই যে দেখছেন, এটা তাহলেও কাঁকড়ের দানা, দেখে বুঝলেন, শুধু স্রেফ কাঁকড়ের দানা। এটা হয়তো পরে আমি চেঞ্জ করেছি কিনা জানি না। এটা দেখুন, বা এই গাছটা দেখুন, এটা এই বালি, কিন্তু বালি স্রেফ বালি, এটা তো কাঁকড়ের দানাটা নেই প্রায়, ঠিক আছে। এটা এখানে খুলি তাহলে বুঝতে পারবেন আপনারা। প্রচুর শেকড় রয়েছে না, আমি একটা সেই পাতা পচা সার থাকে সেটা শুধু মিশিয়ে দিয়েছিলাম এই বালিটার সঙ্গে। এটা বালি কিন্তু, দেখে বুঝতে পারছেন তো, তার সঙ্গে পাতা পচা সারটা মেশানো আছে, 50-50 মনে হচ্ছে। যাই হোক, কাজ করছি, সবসময় মনে রাখা যায় না। আসলে কি, অভিজ্ঞতা করতে করতেই সময় পেরিয়ে যাচ্ছে। এটা রিপোর্টিং করব, তার আগে আমি এই ডালগুলোকে ছেড়ে নেব, এগুলো আবার ওখানে বসিয়ে দেবো। এটা মিনি বনসাই করে রাখছি। আপনারা জানেন যে আমি এই মুহূর্তে প্রচুর মিনি বনসাই করছি, হ্যাঁ, যেটা প্রচুর ব্রাঞ্চ প্রয়োজন মনে করবেন, সেটা শুধু ব্রাঞ্চটা কাটার পরে
তার পাতাগুলোকে ছেটে দেবেন। মানে এর একটা অভাব বোধ তৈরি করুন। বারবার আমি এই কথাটা বলে থাকি, সেই অভাব বোধটা তৈরি করলে এ প্রচুর পাতা ছাড়তে চেষ্টা করবে। এই যে দেখুন, যেটার উপরে আমি এটা তৈরি করলাম এটা সেই মাটিটা, এটা কিন্তু যেহেতু রুট আছে এটা প্রথমে ঠিক পজিশনে এটাকে ধরে নিলেন এইভাবে, তারপর ঝুরঝুর করে সয়েলটা দিতে থাকুন। তাহলে কী হবে, শিকড়গুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে না, ঠিক ফাঁকে ফাঁকে। এটা তো আমি এগুলো যেগুলো এরকম হয়ে গেছে না সেগুলো সব রিপোর্টিং করে নেব, এখন বর্ষাকাল চলছে, তাছাড়া হয়তো গোড়া পচে যেতে, যদিও এদের গোড়া পচে না, এরা মানে মৃত্যু কী জিনিস জানে না নাকি জানি না, শুনতে খারাপ লাগলেও কিছু গাছ আছে না, যেমন আর একটা মিলি গাছ আছে ওটাও ঠিক তাই, সেটা একটা বড় মিলি, আমার কাছে প্রচুর আছে, ওই কাটতে কাটতে গাদা হয়ে গেছে, এটাও প্রচুর হয়ে যাবে। হচ্ছে এটা দারুণ, মানে এত ফুল দেয়, বারোমাস ফুল দেয়, যত ব্রাঞ্চ বার করতে পারেন তত সুন্দর ঢেকে থাকবে ফুলে। এই সয়েলটা কী সয়েল আমি একবার বলে দিই আপনাদেরকে, কারণ অনেকে জানতে চান যে সয়েল সম্পর্কে একটু করে যদি বলে দেন। লাস্টের দিকে বলছি, কারণ যাদের খুব দরকার তারা দেখে নেবে, আর যাদের এই সয়েল সম্বন্ধে দরকার নেই তারা এতটা পর্যন্ত দেখলেই হবে। এই সয়েলটা হচ্ছে যে আমাদের যে সেই ঘর প্লাস্টার করার জন্যে বালিটা চেলে নেয়, চালার পরে যে উদ্বৃত্ত অংশটা পড়ে থাকে ওটা ফেলে দেওয়ার জন্য জায়গা খুঁজে বেড়াতে হয়। সেটা যে কোনো বাড়িতে হোক, আপনি যদি গিয়ে বলেন যে দাদা ওগুলো নেবো, তো ওগুলো মানে খুশি হবে। সেইটাকে নিয়ে এসে কী করবেন, একটা মাঝারি চালনাতে চেলে বড় দানাটা বার করে ফেলে দেবেন, এইটা এটা হয়তো কত হবে, কোয়ার্টার ইঞ্চি বা তার থেকে একটু ছোটো, ওই কোয়ার্টার ইঞ্চি সাইজ, তার মানে কোয়ার্টার ইঞ্চি পর্যন্ত এতে যাবে, ছোটোগুলো তো যাবেই, এবং বালিটাও যেটা অল্প স্বল্প বালি তো থেকে যায় আপনারা জানেন যখনই বালি চালে, তার মানে এতে আপনি আপনার রেডি জিনিস পেয়ে যাচ্ছেন। তারপরে আমি এটাতে কী দিয়েছি জানুন, আমি বলেই দিই খোলসা করে, সেটা হচ্ছে যে সেই মুরগি চাষ করে দেখেছেন, পোলট্রি চাষ, ওই পোলট্রি চাষ ওরা বাচ্চাটা রাখে ওখান থেকে একটা তুষ কুড়ো ব্যবহার করে, তুষ মোটা মোটা দানা তুষটা, ওই তুষটা যখন একটু মোটা হয়ে যাবে তখন কিন্তু ওটা তুলে ফেলে দেয়। বাচ্চা করার ক্ষেত্রে কিন্তু আমি বলিনি যে ডিম পাড়া মুরগি যে তুষটা দেয় না, ওটা প্রচণ্ড তেজালো নাইট্রোজেন থাকে, বাচ্চাদের যে মলমূত্রটা এর সঙ্গে মিশে থাকে সেটাতে নাইট্রোজেন থাকে, সেটাকে এনে কমসে কম ছ মাস আপনাকে ফেলে রাখতে হবে, কারণ সঙ্গে সঙ্গে দিলে প্রচুর নাইট্রোজেন। সেইটা আমি এটার মধ্যে 25% মিশিয়ে দিয়েছি, ছোটো ছোটো দেখুন দেখতে বুঝতে পারবেন, এগুলো ছোটো 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 তুষের দানাটা আছে, এটা কিন্তু জল ধারণ করে রাখে না, মানে শুকনো রাখার থাকার জন্যেই এটাকে ব্যবহার করা হয়, তুষ হচ্ছে এমন জিনিস। যাই হোক, এই ধানের যে অংশটা সেটা তুষ বলা হয়, তুষ বা কুঁড়ো, সেটা আমি এখানে 25% মতো মিশিয়ে দিয়েছি, এটার মধ্যে কিন্তু এখন আর কোনো সার দিইনি, তো ওটা কিন্তু ওটার মধ্যে পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন সব আছে, একটা মলের মধ্যে থেকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সব বেরো, কারণ খাবারের একটা অংশ ওখানে থেকে যায়, ওরা ওই যে শুকনো মাছের দানা বা ওই জাতীয় খাবারটা খায় ওরা, যার ফলে ওদের ওই যে সারটা কিন্তু খুব উপকারী সার, তবে নাইট্রোজেনটা বেশি থাকার জন্যে না মাটিতে সরাসরি এনে দিতে মানা করা হয়। আমরাও অ্যাগ্রিকালচার নিয়ে অনেক জায়গায় আলোচনায় সবাই যেতাম। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে এইভাবে করতে থাকুন মাটি, এটা আপনি বনসাই সয়েল হিসেবে, ছোটো পটের বনসাই সয়েল হিসেবে খুব সুন্দর সয়েল, এতে আর কোনো মানে সার ব্যবহারই করতে হয় না। ধন্যবাদ, পরবর্তীকালে আমি এদের আপডেট দেবো, কথা বাড়ালেই বাড়বে।